বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই, ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে সবাই বলেন, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী ওমরে ফারুককে দেখছে নাকি, কথা কয় না, দেখেছে না বিশ্বনবী, বিশ্বনবীর মতো তেলাওয়াত করা যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা। ইন দ্য মেইন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে, ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আটকে উঠলেন, ঘটনা কি, আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না, তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে, নাউজুবিল্লাহ পড়বেন না। ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল, ভুল ধারণা আমি করেছি, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ, মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে, কথা কয় না, দেখে না কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমরে ফারুক বেহুশ, হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না, এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়, তাহলে এটা কি, এটা কি, কি এটা, কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্বনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো, প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ, প্রথম ডোজ কিসের, দোয়ার। দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা, এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল, পাগল পড়া, কি ঘটে গেল আমার সাথে ওই দিন, আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা, সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব, পড়েন সুবহানাল্লাহ, এবার তিন নাম্বার ডোজ পাবেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমরে ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা, শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা উমার, নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও, ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি, পড়েন না আউযুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও, আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আরে মোহাম্মদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও, যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন,
রাগে তিনি গড়গড় করছেন। ওমর ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ, সূরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা। ওমর ফারুক যখন আসলেন, ওমর ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেয়া হলো, ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো, মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে, কি কি জাদুটা, কি কি জাদু ফেলি সেখানে, আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন, বোন আবার সূরা তহা, চামড়ার মধ্যে সূরাতু তহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে সূরা তহার অংশটা নিয়ে। সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা, জোরে বলতে হবে, প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা, এবার দিবে সূরা তহার ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কুরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সূরা তহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না, এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি, এবার কি? তিন নম্বর ধাক্কা খেয়ে, সূরা তহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর তুমি যদি মোহাম্মদ সাইয়েদের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না, বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান, ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী।
বিস্ময়ে বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমররে আসতে দেন, ওমররে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ, এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল, দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ, তিনটা ধাক্কা, কয়টা সবাই বলতে হবে, কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা উমরে ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? উমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নয় মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই, আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি উমরে ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার উমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হাক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি, আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআন ও সত্য, আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী বললেন, না ওমর, বিশ্বনবী ডেকে বললেন, না ওমার, এটা মাক্কী জীবন, ওমার এটা মাক্কী জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে, আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা উমরে ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে সাবধানে তাকবীর দিও। উমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন, ন মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন, কয়জন? উমরে ফারুক বললেন, 11 জনই চলবে, 11 জনকে 2 লাইন করলেন, কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন, পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা উমরে ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। 11 জন 6 আর 5, উমরে ফারুক সামনে দাঁড়ালেন, উমরে ফারুক সামনে দাঁড়িয়ে
এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোব, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না। ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন, কয় বাক্যের? ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি। কে আছো? মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়া আচামা ওয়ালাদু, কে আছো বাচ্চা গুলারে সন্তান গুলারে ইতিম বানাতে চাও? তারমিলা জাওজাতুহু, কার তোমার বুকের পাতা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাতা থাকলে আমি উমর রে থামা, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামা। উমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদেনা উমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, উমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে, কি হচ্ছে উনি দেখবেন কেমনে? এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিকগুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো, এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করব এমন এমন দিন উমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ও সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না, কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা, তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো, যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো, আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনাজানি মিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম, আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ, দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন।